চল্লিশ জন আলেম মিলে খতমে ইউনুস পাঠ করা কি সঠিক না এটি সঠিক নয় কোনো অবস্থায় এটি সোনার দ্বারা সাব্যস্ত হয়নি আর এই খতমে ইউনুস বা এই এর ফজিলত আলাদা করে হাদিস যারা সাব্যস্ত হয়নি আবার এইরকম গোল হয়ে একত্রিত হয়ে কয়েকজন মজমা মিলিয়ে এইরকম তাজবি পড়া এটিও কিন্তু হাদিস দ্বারা আস সাব্যস্ত হয়নি বরং হাদিসে একটা ভিন্ন কথা হয়েছে তা হচ্ছে হোজাই ফরদি আল্লাহু তালাহন তিনি একবার আবু মসাল্লাহ সরদি আল্লাহ ঘরে গিয়ে রাগান্বিত হয়ে তাকে নিয়ে তাকে বললেন তিনি কোথায় তিনি কি দেখেন নাকি কি করেছে এবং তিনি সেখানে আবু সাহা সারেদি আল্লাহ তালন কুমার যেদিন নিয়ে আসছিলেন এবং তিনি বললেন যে আমি সেখানে গিয়ে দেখলাম সাহাবিদের মধ্যে এক দল তারা বিভিন্ন এই যে পাথরের ছোটো ছোটো নড়ি পাথরগুলো তারা একত্রিত করে তারা একজন বলছে তোমরা সোহান আল্লাহ বলো তখন সকল সোহান আল্লাহ বলছে আবার বলছে আলহামদুলিল্লাহ ভাল্লা আলহামদুলিল্লাহ বলছে আবার বলে আল্লাহ হকফার আল্লাহ হকবর বলছে এরকম বলছে এবং তারা এগুলো দিয়ে গুনছে তখন আবু হোজাই হোজাই ফেরদি আল্লাহ খুবই রাগান্বিত হয়ে গেলেন তিনি বললেন যে তোমরা তো মোহাম্মদ সাল্লাই দিনের শুধুমাত্র এতটুকুই এই যে তোমরা একসাথে আলাদা আদায় করো এর বাইরে আর কোনো কিছুই তোমরা রাখো নি তোমরা পরিবর্তন করে চাচ্ছ এবং তোমরা পরিবর্তন করে তা কি তবে কি তোমরা এখানে এই যে একত্রিত বলে তোমরা এই পাথরের বিভিন্ন বীজ ইয়ে করে দানা দিয়ে বা পাথরের ছোটো ছোটো নদী পাথর দিয়ে তোমরা এখানে করছো এর চেয়ে ভালো হচ্ছে তোমরা তোমাদের গুনাগুলো গুণে রাখো এটা তোমাদের জন্য কাজে লাগবে অথবা এটা তোমাদের করা ঠিক নয় ফলশ্রুতিতে সেই যুগে আমরা এই সামান্য ডেভিয়েশনকে আমরা দেখি যে কীভাবে তারা প্রত্যাখ্যান করেছেন আর আমাদের এখন ডেভিয়েশন তো অনেক অনেক বেশি সেখানে আমরা কোরআনকে এখন বিভিন্ন জায়গায় কোরআন বিভিন্ন সুরার বিভিন্ন ধরনের ফজিলত এখানে নেওয়া হচ্ছে এবং এগুলো অধিকাংশ এগুলো ফেব্রিকেটেড অ্যান্ড কনকক্টেড অ্যান্ড ফোর্সড এগুলোর বাস্তবতা একেবারেই নাই তার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের আমল দেখি যেমন এই বিষয়টি এখানে বলা হয়েছে অতএব কোনো দোকান অথবা কোনো ব্যবসায় প্রতিষ্ঠান অথবা ধরুন কোনো বিপদ আপদ ইত্যাদির জন্যে আলেমদেরকে ডেকে তাদের মাধ্যমে সেখানে চল্লিশা পড়ানো অথবা কত করা অথবা ইয়াসিন পড়া অথবা কোরআন পড়ানো এগুলো কোনোটাই সোনা দ্বারা সাব্যস্ত হয়নি অতএব এটি না করাই আপনাদের জন্যে শরীয় আর পলিসি